দা কেমন আছে সবাই? আজকে আমি ট্রেন নিয়ে চলেছি আমার নিজের সার্ভাইভাল ওয়ার্ল্ড, এটাই লাস্ট এবং এটাই ফার্স্ট। আপনাদের বলেছিলাম আমার ওয়ার্ল্ডে প্রবলেম হয়েছে, সেই সব ওয়ার্ল্ড আমি ডিলিট করে দিয়েছি, শুধু এই ওয়ার্ল্ডটাই খেলা হবে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আমার স্কিনটা আপনাকে দেখিয়ে দিই, এই দেখে নিন, এটা হচ্ছে আমার টেবিল টাইপের স্কিন করেছি। আর আমি একটু এ বাজে বানানোর স্কোন হয়েছি, আমি ভাবছি যে না সামনে ঠিক আছে এতেই সার্ভাইভ করবো আমি। আর দেখা যাক এই ল্যান্ডে আমি কি আমার সার্ভাইভাল সিরিজ করতে পারবো। ভিডিওটা না পর্যন্ত দেখবে, আশেপাশে এই একটাই হাট আছে, আর এটা যদি মরে যাই ভাই, স্কুলের প্রচুর অভাব পড়বে, খাবারের তো প্রচুর অভাব, তা খাবার ফাবার বেড ফেড জোগাড় করতে হবে ভাই, নাহলে রিস্ক আছে। জিনিসগুলো লাগে এখানে, এই এই এখানে একটা একটা শট, একটা এক একটা এবার চলুন যাওয়া যাক, এক্সপ্লোর করা যাক, এইদিক ওদিকে দেখা যাক যে কোথাও কি আছে কিছু জায়গা বাগি। একটা পোলার বিয়ার আছে, নেবো ওই পোলার বিয়ারটার সাথে আমি। এ ভাই এইভাবে ড্যামেজ দিচ্ছে, ভাই সাপ প্রচুর রিস গাইস, খাবারের দেখুন এখন দিন খাবার কম আছে, টিফিন করতে কি হবে মনে হয়। ওইদিক দিয়ে পালাই আমি, তো গাইজ আমি একটু ভিডিওটাকে স্কিপ করছি কারণ আমি একটা মানে খুঁজতে তো অনেক টাইম লাগবে, আমি ভিডিওটা বেশি ওই জন্য লম্বা করবো না। তো আমি দেখা করছি মানে আসল ল্যান্ডটা খুঁজে। তো গাইজ খাবারটা নিয়ে আসছি, অনেক কিছু পাবো আপনাদের জিনিস দেখাবো। তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি, এবার ঘটনাটা দেখি, তখন যেটা দেখালাম সেটা কী হয়েছে, সবটা মানে জানিনি কী ব্যাগ হয়ে গেল। আবার আমি লগ ইন লগ ইন দিচ্ছি যাবে, লগ ইন করে এই আমার এইটা হচ্ছে অনেক আগেকার ওয়ার্ল্ড, ঠিক আছে এই ওয়ার্ল্ড আমার অনেক আগেকার, এটা তো জি দিয়ে মানে আমার যে গডে বাবা গেমার আমি জি এই শব্দ মাত্র করলাম অনেকক্ষণ ধরে। আর এখানে একটা ইউনিক চিজ দেখাচ্ছি আপনাদের, আমি তো ইন্ডিয়া দিয়ে আপনাদের একটা এমন জিনিস দেখাবো, আমরাও আপনিও বলে ওয়া বেটে ওয়া কেয়া মজার দি, তো দেখাচ্ছি এদিক দিয়ে এদিক দিয়ে যাই। দেখুন এটা হচ্ছে বাবার মন্দির, এখানে জল চড়ানো হবে, এখানে দেখে নাও জুতো খুলে যাও, ওয়েলকাম টু বাবার মন্দির। তো এখন আমরা জল ঢালবো, তো এখানে আমার জুতোটা খুলে দিই, ঠিক আছে জুতোটা এখানে খুলে রেখে দিয়েছি। এবার আমি যাই মানে আয়রন বাকেট নেবো, আয়রন বাকেটে করে জল দেবো, বাবার মাথায় ঢালবো, বাবার মাথায় ঢালবো, বাবার মাথায় ঢালবো, জল ঢালবো, কার মাথায় জল ঢালবো, বাবার কার মাথায় জল ঢালবো, বাবার কার মাথায়, বাবার মাথায় কার মাথায়, বাবার মাথায় মাথায় বাবার মাথায়। এটি আয়রন ফাইরন কোথাও আছে কি না, সেই সামনে কোথাও যেন দেখছি থাকার কথা দিচ্ছি। হ্যাঁ ভাই অনেক উঁচু, এখনো তো আমি ভিডিওটা পজ করে ফের দেখা। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বাবার এখান দিয়ে, এবার আমরা নিচে যাব। এই জিনিসটা ছিল আমি জানতামই না ভাই, ইচ্ছা আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে একদম, এ দেখতে ভাই দেখতে কোন দিক দিয়ে বেরোবো, তো দম আটকে যাবে আমার, বেরিয়ে পড়েছি। চলুন গাইজ এবার বাবার মাথায় আমরা যাবো, জল ঢালবো, চলুন চলুন চলুন।
লিখল কালকে পানোয় লিখালাম চলো ভাই সাপ চলো জলদি রাতের বেলায় জল ঢালে কওয়াই এখন এমনি ঢালবো শিবরাত্রির টাইমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাঁক বাঁকি দেখতে দেখো আবার বাঁক হতে করে আমরা সব জল আনতে যাবো চুপ করো আমি দেখতে পাচ্ছি ওয়ে জুতো খুলে রেখেছি তো হ্যাঁ চলো নেওয়ার যাই বাবার মাথার জলে এবার আমি এটাই চান করি এতে করে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে তার জন্য সরি না মরে গেলে যাই এখন এখানে বৃষ্টি পড়ছে তো অন্য প্রবলেম এখানে আমি একটা মডার্ন হাউস বানিয়েছিলাম মডার্ন হাউসটা খুবই কোথায় মডার্ন হাউসটা দেখতে পাচ্ছিলাম এই রাস্তাটা ছিল তোমার একটা ওয়াটারফল টাইপের করে দিয়েছিলাম এখানে চলে এসছি গাইস আর গাইস বলবেন যে ক্লাসটা কিরকম করলাম ক্লাসটা ভাই করছে ভাই আমি মরি নিচ্ছি ভাগ্যবান ভাই তা ভেঙে গেছে আই থিঙ্ক ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এসে ভেঙে দিয়েছে আই ডোন্ট নো চলুন গাই যখন যা যা ওপরে এইদিকে যাই 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 এইদিক দিয়ে এইদিক দিয়ে এই এন্ট্রেস পার্ক এবার আমি আমার কাছের টুরটা আপনাকে দিয়ে দিই এখান দিয়ে দেখি একটা ওয়াটার ক্লাস ফের করা যায় কি না ও ওয়াটার ক্লাস ছিল নো প্রবলেম ফের একটা ও ভাই ভাই সাপ আমি তো মনে হয় ক্লাস চেঞ্জ হয়ে গেছি এখান দিয়ে ওপরে আরে খালি তো আমার কাছে আমার কাছে এই দিকে দেখতে পাচ্ছ এটা আমার কাছে অনেক কিছু রয়েছে আমার রাখা আছে একটা চেষ্টা এতে খালি আছে ওয়াটার বাকেট এখানেই বা ওয়াটার বাকেটগুলো ছিল আমার সব তো একটা আমি ক্লাস করতে চাই আমি ব্লক ক্লাবে ক্লাস
ও ভাই, খেয়ে উঠে গেছি। ও ভাই, আজকে আমাকে ভগবান কি শক্তি দিল, মানে বাবার মাথায় জল ঢালতেই মনে হয় কাজটা করেছে, তার মানে ভগবান সত্যি করে রাখি। আমি ছোটবেলা থেকে যতবার ক্লাস করেছি প্রত্যেকটা ব্যাংক করেছি। উপরে চলো আবার যাবো, এটাই লাস্ট ট্রাই করবো, দেখে যাক কি হয়। এ এখান দিয়ে যাবো, দেখা যাক কি হয়। এই দে যে 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 ও ভাই, কি ক্লাচ 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 ক্লাচ। দেখা যাবে, দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে যাবো 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 যাবো। বাবার মন্দিরের কাছে আমার পাওয়ার নাই, বাবার মন্দিরের সামনে এইসব প্রবলেম আমি করি না কখন। বাবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এটা ফ্যান্টামের ডাইরেক্ট করে দেওয়া, দেখবে নর্মালে দেখবে সাইলেন্ট লাগানো আছে ওই বাবার শিব। চলো বাবার মন্দিরে ওখানে লাগিয়ে দিয়েছি, তো আমি এই বৃষ্টিটা থামার পর দেখা করছি। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি অনেকক্ষণ ধরে। ভাই সব কটা ফ্যান্টাম দেখতেই পাচ্ছ ভাই, ঠিক আছে। তো এদিক দিয়ে যাবো এবারে ভাই, চুপ কর না, ভিডিওটা বানা দে। ভাই সব, তো এখান দিয়ে যাই, এই একটা যায় ভাই। তো আমার একটা মাটির ছেলে হয়েছে, ঠিক আছে, তাকে এমন এমনি মজা করছি ভাই, ভাববেন না কিছু। এদিক দিয়ে যাবো, এই একটা আমার, এটা হচ্ছে আমার খাবার জায়গা। আর ওপরে আই থিঙ্ক রুম বানিয়েছিলাম আমি, হ্যাঁ রুম, এই দেখো রুম। কেন একটা থাকে এতে জিনিস রাখার, আর আছে ওপরে মাল করি, মাল করি নেই ভাই, মাল করি নেই। এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে কার্পেটটা লাগিয়ে দিই, এই একটা লাইন টেনে দিই এখান দিয়ে। দেখতো গাইস আমার মাটির ছেলেটা পাচ্ছে। এই চুকার 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 চুকার। তো গাইস এই দেখো গাইস, এখান দিয়ে এবার যাবো, লাস্ট ক্লাচ করে আমি ভিডিওটাকে এন্ড করবো। হয়ে গেছে, তো বেরোই না, আমি লাস্ট ক্লাচ করতে চলেছি, দেখা যাক কী হয়। মারি না মরি, মারবো না মরবো সে দেখা যাবে। এখানে দেখো, এটা হচ্ছে আমার বড় অ্যাকোরিয়াম, এখান দিয়ে উঠে পড়ি উঠে পড়ি উঠে পড়ি, টুক 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 করে টুক করে দেখছে কি হচ্ছে, দেখছে ভাই। তকাত তকাত, এখান দিয়ে এবার ওপরে উঠলাম, এবার আমি একটু হাইস্টে যাচ্ছি এখন। এটা আই থিঙ্ক কি হাইস্ট হবে, এটা হয়নি, আমি উঁচু দিয়ে করতে চাই গাইস।
এটা হলো না শুধু বেঁচে গেছি ভাই একাতে দেখা যাক লাস্ট ক্লাচ ট্রাই করা যাক দিয়ে যাবো ভালো হয় ক্লিক হচ্ছে না কেন কি জানি 15 মিনিটের ভিডিও এবার এইদিকে এটা ফের ড্যামেজ খাচ্ছি এবারে ভালোভাবে দেখে ক্লিক করতে হবে আমাকে তো গাইস ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখো নেক্সট ভিডিও টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো